हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। खूब मजादार एक रेसिपी तैरी करे देखाबो डोनाट। शुरूते ही आमी इंग्रेडिएंट्स गुलो देखिए दीची। एखाने आमी नियेछी एकटा डिम, मयदा, गलानो बाटर, लिक्विड मिल्क, चीनी ओ ईस्ट। सब इंग्रेडिएंट्स गुलो देखिए दिलाम। এখন আমি চলে যাব কুকিংয়ে। এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ লিউক ওয়ার্ম মিল্ক বা কুসুম গরম দুধ। এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন ইস্ট, দিয়ে দিচ্ছি 4 টিস্পুন চিনি। এখন এগুলোকে মিশিয়ে নিতে হবে। এটাকে মিশিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। প্রায় 5 মিনিটের মধ্যে ইস্ট অ্যাক্টিভ হয়ে যাবে। আর দুধটা লিউকওয়ার্ম হতে হবে, খুব বেশি গরম হবে না, আবার ঠান্ডাও হবে না। এখন একটা বোল নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। ইস্ট অ্যাক্টিভ হয়ে গিয়েছে, ইস্টের মিক্সচারটা এখন এর মধ্যে অ্যাড করব। একটা হুইস্কের সাহায্যে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। একটা ডিম আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, ডিমটা এর মধ্যে অ্যাড করছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিব মেল্টেড বাটার। এখানে আমি 5 টিস্পুন মেল্টেড বাটার দিয়ে দিচ্ছি। এখন আমি সবকিছু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। ডোনাট তৈরির জন্য ডোটা খুব সফট হবে। আমার এখানে ডোটা খুবই সফট হয়েছে। এখন এই ডোটাকে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। প্রায় 1.5 ঘন্টা পর আমি প্লাস্টিক র্যাপারটা সরিয়ে নিচ্ছি। ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। ডোটা একদম পারফেক্ট হয়েছে আর খুবই সফট হয়েছে। এখন এই ডোটাকে আমি আরো একটু ভালোভাবে মথে নিব। ডোটাকে আমি উপর থেকে একটু ময়দা ছড়িয়ে মথে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে এটাকে মথে নিতে হবে। ডোনাটের জন্য ডোটা এখন রেডি। এটাকে আমি কেটে নিচ্ছি। এখন এই ডো থেকে আমি ডোনাটগুলো তৈরি করে নিব। ডো থেকে এখন আমি রুটি বেলে নিব। উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি। গোল করে আমি রুটি বেলে নিব। রুটিটা খুব বেশি মোটা হবে না। আমি গোল করে রুটিটা বেলে নিচ্ছি। আমি কিছুটা মোটা করে রুটিগুলো বেলে নিয়েছি, কিন্তু খুব বেশি মোটা হবে না। এখন আপনারা যে কোনো কুকি কাটার দিয়ে এটাকে গোল করে কেটে নিতে পারেন। আমি একটা বয়মের ক্যাপ দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি। এই ক্যাপগুলো দিয়ে আমি গোল করে ডোনাটের শেপ করে রুটি থেকে এগুলোকে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো কুকি কাটার দিয়েও এগুলোকে কেটে নিতে পারেন। এভাবে প্রত্যেকটা ডোনাট আমি রেডি করে নিচ্ছি। ডোনাটগুলো এখন ভাজার জন্য রেডি। আমি সব কয়টি ডোনাট তৈরি করে নিয়েছি। এগুলোকে ভাজার আগে 10 মিনিট ঢেকে রেখে দিব।
চুলোয় একটি প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে এর মধ্যে ডোনাটগুলো ছেড়ে দিতে হবে। মিডিয়াম হিটে আমি ডোনাটগুলো ভেজে নিব। প্রত্যেকটা ডোনাট ভাজতে সময় লাগছে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। এগুলোকে হাই হিটে ভাজা যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। চুলোর হিট থাকবে মিডিয়াম। ডোনাটের জন্য এখন আইসিং, গ্লেজ বা টপিংগুলো আমি রেডি করে নিব। ডোনাটগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে ঠান্ডা হতে দিব। ডোনাটের টপিংয়ের জন্য আমি এখানে নিয়েছি চকলেট টপিং ও সুগার গ্লেজ। চকলেট টপিংয়ের জন্য নিয়েছি ডার্ক চকলেট, আর এই ডার্ক চকলেটটাকে সামান্য লিকুইড মিল্ক দিয়ে আমি মেল্ট করে নিয়েছি। সুগার গ্লেজের জন্য নিয়েছি আইসিং সুগার, লিকুইড মিল্ক ও সামান্য ফুড কালার। আরও নিয়েছি ডেকোরেশন করার জন্য কিছু স্প্রিঙ্কলস। এখন ডোনাটটাকে নিয়ে সুগার গ্লেজে কোট করে নিব, এরপর স্প্রিঙ্কলস দিয়ে সাজিয়ে নিব। স্প্রিঙ্কলস দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। এভাবে সুগার গ্লেজে কোট করে স্প্রিঙ্কলস দিয়ে কয়েকটা ডোনাট আমি রেডি করে নিচ্ছি। এভাবে কয়েকটি ডোনাট রেডি করে নিলাম। এখন মেল্টেড চকলেটে ডোনাটটাকে আমি কোট করে নিচ্ছি। মেল্টেড চকলেটে ডোনাটটাকে কোট করে নিয়ে উপর থেকে স্প্রিঙ্কলস দিয়ে ডেকোরেট করে নিব। কিছু স্প্রিঙ্কলস দিয়ে আমি ডেকোরেট করে নিয়েছি। এভাবে সুগার গ্লেজ ও মেল্টেড চকলেট দিয়ে আমি ডোনাটগুলোকে সাজিয়ে নিয়েছি। সব কয়টি ডোনাট আমার রেডি। উপরে আছে চকলেট কোটিং ও সুগার গ্লেজ। খুবই ইয়াম্মি হয়েছে ডোনাটগুলো। আজকের এই ডোনাটের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমাকে কমেন্টে জানাবেন। অ্যান্ড ফর মোর ডিটেলস প্লিজ চেক দ্য ডিসক্রিপশন বক্স। অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। Thanks everyone. Thanks for watching.